Good morning. Good morning. Ami Abdul Rahman. Ami Mufak Khairul Islam. Mufak Abdul. Good morning. Oi, koyta baje? Duro, chal, jaiga. Nice to meet you. Same to you. Same to me. Same to me. Sir, Bishwateki. তা কি বুঝে আসলো আর কি বুঝে চলে গেল আমার মনে হয় বন্ধু যে ওরা কিছু না বুঝে আসছে ওরা কিছু না বুঝিয়ে চলে গেছে শোনো এখন এইসব চিন্তা করে লাভ নেই আসল চিন্তা করো শোনো ধরুন হুদার ঠিকানাটা বাইর করতে হবে তাই বাড়িতে পৌঁছে দিতে হবে চিন্তা করো চলো বসে চিন্তা করো কারো কিছু জানাবা না একবারে ইন্ডিয়া যে তারপরে সবাই ফোন করে জানাবো ঠিক আছে আরে মাথা খারাপ নাকি কারো জানাবো শোনো আমি রেডি হয়ে আধ ঘন্টার মধ্যে তোমার ফোন দিতেছি ঠিক আছে ওকে ওকে ঠিক আছে রাখি কেমন আছো ঘুম কেমন আছে আপনাদের ভালো ভালো খুব ভালো বসো তো না ভাই আমার বসনের না একদম সময় নেই বস ফোন করছিল আমার এখনই চলে যেতে হবে বস না বসো বসো বলছি বসো বসো তো নাই বুঝছি মানে আমি কইতেছি যে আমার বস ফোন করছিল আমারে চলে যেতে হবে এই না আপনাদের জিনিসটা ধরেন আমার টাকাটা দেন কিসের টাকা জিনিস কি বসো তো বসো বসো আর দাঁড়ান এই যে শুনেন শুনেন ভাই এই যে এত নাইরা ছেলে দেখো কিছু নাই বস নিজে হাতে আমার এটা দিছেন তুমি দেখতে পাচ্ছ প্রবীর থেকে এসেছে তুমি দাঁড়িয়ে কি করতেছো আচ্ছা 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 আমি যাচ্ছি তোর বসে গল্প করো বসো এই যে খানম খানম আমার জিনিস নিছেন না টাকা দেন তারপর যেখানে ইচ্ছা যান তুমি কি বলতেছ এসব তুমি কি পরে আছো তোমার শাড়ি কোথায় গেল বসো তো আরে শাট আপ শাট আপ কি কিসের শাট আপ শাট আপ কি শাট আপ মানে কি বুঝাইতাছি এই যে আমার ব্যাগে যে সব সময় একটা যন্ত্র এই যন্ত্রটা লোড করা থাকে আপনাদের যা এটা কি যন্ত্র এটা কি হয় পাগলামো করো না প্রকৃতি পাগলামো করো না প্লিজ ধুনপুন ছাইরা আমার টাকা দেন কিসের টাকা কিসের টাকা আচ্ছা বন্ধু আব্দুল তুমি আমার বলো তো তোমার উপর তো রেগেছে কেন
বই তুমি আমার সত্যি কথা বলো তো আব্দুল কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে কোনো তর্ক করেছে বলো করেছি বলো 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 আরে হোয়াট ইজ দিস আরে হোয়াট ইজ প্রকৃতি আহাব প্রকৃতি তুমি মানে মিয়া টাকা দেন নাইলে হাম দুইটারে কিন্তু একসাথে গুলি করুম গুলি করবা হ্যাঁ গুলি করতে তো পিস্তল লাগে তোর পিস্তল কই কি পিস্তল কই এটা তো পিস্তল হবে পিস্তল দেখতে কেমন এই যে এরকম এটা রে কিসের মতো লাগে হ্যাঁ এই যে প্রকৃতি পিস্তল প্রকৃতি প্লিজ কোন প্লিজ টিস না জিনিস নিছেন টাকা দেন না লাগে তো এখন দুইটার একসাথে গুলি করুন না টাকা দেন এটা লাগবে না আমাদের টাকা দেন টাকা তো নাই তুই কি বিপদে পড়ল মানে উঠে গেল কই দুটো লোক হারিয়ে গেল নাকি কি মুশকিলের মধ্যে পড়লাম জি বুঝতে পারছি আপনার লোকদের কোন একটু পাশে 203 নাম্বার রুম দেখতে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মুজি কেমন আছো ভাই ভালো চলো ভিতরে যাই কথা বলি কোসে কোসে আমি কি করি মিয়া ভাই আমার কিন্তু ভালো লাগতেছে না হ্যালো হ্যালো জি জি ভাই হ্যাঁ আমরা হোটেলেই আছি ভাই হ্যাঁ জি 208 208 208 জি আপনি লাইনে থাকবেন ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে 203-এ গিয়াই আমি আমি আপনার ফোন দিতেছি জি ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কি করি মিয়া ভাই 203 নম্বর রুমে যাইতে কইছো চলো খারাপ ওইখানে কি আছে আমরা আইছি কোথায় চলো মিয়া ভাই আমার কেমন কেমন জানি লাগতেছে যদি কোনো সমস্যা হয় দূর মিয়া পাগল হয়েছে সমস্যা হইব কেন আর যদি হয় তখন কি করবেন আমার কাছে কিন্তু কোনো যন্ত্রতন্ত্র নাই আরে মিয়া আমার কাছে আছে ও ভাই 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 সালাম ওয়ালাইকুম সালাম আমরা রহমান ভাইয়ের গেস্ট আর কিছু জানবার আছে রহমান ভাই আরে আরে মিয়া রহমান ভাইয়ের ছিলেন না আপনার মালিক যে এই হোটেলের মালিক যে ওই যে ইউরোপে থাকে এবার চিনছেন না মানে আমি বলতেছিলাম যে এই মিয়া আপনার কোনো কিছু কম লাগবে না আপনি এখান থেকে জানতো না না আমি রহমান ভাইয়ের লগে আমাকে এক টেবিলের সম্পর্ক বুঝছেন না না আমি বলতেছিলাম যে আমার একটা কথা ছিল আর যদি শুনতেন আপনার কোনো কিছু কম লাগবে না একটু যদি শুনতেন আর কি আপনার কোনো কিছু কম লাগবে না আরে বাইরে আমরা তো কথাই বলতে দিতেছেন না কথাটা আগে বলি শুনেন শুনেন প্লিজ আমরা তিনটা লোক এখানে আসছিলাম আমার লগে আরো দুটো লোক আছে আমরা এই রুমে উঠছিলাম আমি একটু বাইরে গেছি আসে দেখেছি লোক দুটো ভেতরে নাই কইছো লেগেছে নিচে গেলাম খোঁজ খবর করলাম কোথাও নাই লোক দুটো হইছে কি একটু মানে বোকা কিছু মেরে আর কি আমি একটু বিপদে পড়ে গেছি ওনাদেরকে হারাইয়া একটু আমি কি করব যে আমার কাছে বুদ্ধি এই কাহিনী আ বুদ্ধি হ্যাঁ একটা বুদ্ধি আছে ভালো বুঝছো দুইটা ডিম পাড়ো ডিম ডিম দুইটা ডিম পাইড়া ওইটার উপর বইয়া তা দিতে থাকো মিয়া যে দূর মিয়া যাও সে এতক্ষণ মনে করছে যে হোটেলের লোক মনে করে তোমার লোকের কথা কইতেছিলাম বেশি পায়া গেছো না দাও যান এখান থেকে ওদের ওদের টাইম পাস করে এখানে খাড়ায় খাড়ায় মিয়া ভাই কোনো সারা শব্দ তো নাই বসের একটা ফোন করেন না হ্যালো হ্যাঁ বস বস অনেকক্ষণ তো ধাক্কা এলাম কোনো সারা শব্দ নাই আমার মনে হইতেছে রুমের মধ্যে কেউ নাই বোধ হয় জি হ্যাঁ বস হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বস মিয়া ভাই কি কইল বসের সুর তো খুব একটা ভালো মনে হইতেছে না কইল চলে যাইতে অহন তাহলে মিয়া ভাই মিয়া ভাই লন অহনই যাই গা এখান থেকে চল ফাটি Oh,
মহাবিপদে ফলাই গেল আমারে কই গেল লোকটা আব্দুল ভাই হোটেল সিলের মতো যাইবো না সে যাতে হোটেল থেকে বাইর হইতে না পারে সেই ব্যবস্থা করা আছে কি করা আছে সে যাতে হোটেল থেকে বাইর হইতে না পারে সেই ব্যবস্থা করা আছে গুলি একটা করলে চলবে না মৃত্যু শিওর হওয়ার আগ পর্যন্ত গুলি করতে হবে কি করতে হবে মৃত্যু শিওর হওয়ার আগ পর্যন্ত গুলি করতে হবে যেই কয়টা প্রয়োজন হয় সেই কয়টা গুলি করবা কি করবা যেই কয়টা প্রয়োজন হয় সেই কয়টা করব গুড এবার তুমি যাও পিস্তল কিন্তু লোড করা আপনাদের বলতেছি এইভাবে নাড়াচাড়া করবেন না পিস্তলটা লোড করা আছে আমার পিস্তল আমার দিয়ে দেন কি বললা তোর মুখ থেকে কি বেরোলো এই যে আব্দুল ভাই মুফাক্কারুল ভাই এই রুমে ঢুকলেন কেমনে আপনারা এটা তো আপনাদের রুম না ঢুকলেন কেমনে এখানে আমি ওনাদের খুঁজতে খুঁজতে হারান হয়ে গেছি আর ওনারা অন্য একজনের রুমে ঢুকে সেই থেটি আছে কথা কানে যাইতেছে না এই যে কথা ঘুমান আরে ওঠেন না কার রুমে ঢুকে পড়ছে না বন্ধু আব্দুল আচ্ছা মানুষ মরে গেলে কি জীবিত মানুষের কথা শুনতে পাওয়া যায় বুঝলাম না মরে গেলে তো দুনিয়ার মানুষের কথা শুনতে পাওয়ার কথা না তাইলে আমরা মিস্টার নুরুল হুদা সাহেবের কথা শুনতেছি কি করে আমাদের মরণের আগে জনাব নুরুল হুদার সঙ্গে তো দেখা সাক্ষাৎ হয় নাই না সেই জন্য মনের ভুলে তার গলা শুনতেছি আব্দুল ভাই ওঠেন কথা শোনেন কথা কারে বলে ওঠেন উঠবেন না দাঁড়ান আচ্ছা আপনি আপনিই তো এটা কি আপনার রুম আপনার রুম না তাহলে আপনি এখানে কি করেন
ওনার এখানে আসলো কেমন ঘটনা কি আমি ভাই কিছু জানি না আপনি শহরে আমরা যাই না 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 যাইতে দেব না আমরা যাইতে দেব না এটা কি ঘটনা করছে আপনি কি ঘটনা ঘটাইলেন আমার বলে যান বলেন তারপর ছাড়বো আচ্ছা ঠিক আছে দাঁড়ান সব বলতেছি শুনেন বন্ধু শুনছো শুনছো এতক্ষণ জনাব নুরুল হুদা মিয়ার গলা শুনতেছিলাম এখন কিন্তু লগে আর একজনের গলা আছে ও শুনো পিস্তলের গুলি খেয়ে মরে যাওয়ার আগে যে মেয়েটার আমরা প্রকৃতি ভাবছিলাম সে আর নুরুল হুদা দুনিয়ায় বসে বসে কথা বলতেছে আর আমাদের আত্মায় এখান থেকে শুনতেছে বুঝছো বন্ধু আমরা তো মরে গেছি এটা তুমি শিওর 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 100% শিওর শিওর পিস্তলের গুলি খেয়ে আমরা মরে গেলাম না একটু আগে তোমার মনে নাই ভুলে গেল মরে গেছি দুনিয়ার মানুষের কথা শুনতে পাইতেছি কেন তুমি একটা বুকা হ্যাঁ তুমি একটা বুকা কেন পিস্তলের গুলি খেয়ে মারা গেলে দুনিয়ার মানুষের কথা শোনা যায় নিয়ে আছে এই কথাটায় যুক্তি আছে দেখো আব্দুল দুনিয়াতে যতদিন বাইসা ছিলাম যুক্তি ছাড়া কোনো কথা বলি নাই না আচ্ছা বন্ধু আমার না খুব আজান শুনতে ইচ্ছা করতেছে এইটা কোনো কথা কইলে হ্যালো মুজিব হ্যাঁ অপি কই তুমি আগে বলো তুমি রেডি হয়েছো নাকি হ্যাঁ রেডি হয়েছে তোমার ফোন করছি আমার লগে কিন্তু কোনো রকম চালাকি করবে না মুজিব অপি তুমি জানো আমি তোমার পছন্দ করি আমার কাছে তোমার জায়গাটা অন্যরকম অপি তাহলে এত দেরিতে ফোন করলা কেন তোমার তো আরো আগে ফোন করার কথা তুমি কই আছো সেটা কত আমি হোটেল থেকে বাইরে দিছি সাবধান অপি তুমি কিন্তু হোটেল থেকে বের হবে না ভাই হোটেলে বাইরে লোক লাগায় রাখছে অপি বস কি জেনে গেছে আমি আইসে তোমার সব কইতেছি তুমি যেখানে আছো চুপচাপ সেখানে খাড়া থাকো আমার ডর করতেছে মুজিব তুমি কত দূর আছো ডরে কিছু নাই আমি হোটেলের কাছাকাছি আসি আসি এসে আমি সব ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে ভাই তুমি কি তোমার কথা আমাদের বিশ্বাস করতে বলতেছো আমরা বলতেছি যে আমরা মরে গেছি আর তুমি বলতেছো আমরা মরি নাই বাইচা আছি কোন পাগলের পাল্লা আমি পড়লাম পাগল তুমি না পাগল আমরা বলতেছি আমরা মরে গেছি বিশ্বাস করে না বাস্তবে করার জায়গা পাও না আপনি মরে গেছেন না তাহলে এখন কথা বলতেছেন কেমন আমার লগে কথা কেমন বলতেছি সেটা জানি না আমরা মরে গেছি এটা শিওর ঠিক আছে মরে যখন গেছে আমি একটা কাম করি আপনাদের গায়ে মেসা কাটি দিয়ে আগুন জ্বালাই দেখি আমরা কি বাইসে আছেন না মারা গেছেন বন্ধু এই ওরা মানুষের লগে ইয়ার কি করবা না বিপদে পড়বা তাহলে উঠে বসেন উঠে বসেন দেখো নুরুল হুদা আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি আমার ধারণা বন্ধুও বুঝতে পারছে দেখো আমরা মরে গেছি মরা মানুষের উপরে কোনো রাগ অভিমান রাখতে নাই আর আমরা মরার আগে তোমার বাড়ির ঠিকানা বাইর করার জন্য আপ্রাণ চেষ্টা করছি যদি বাইজা থাকতাম সত্য সত্য তোমার বাড়ির ঠিকানা বাইর করতাম এবং তোমার বাড়িতে পৌঁছায় দিতাম কিন্তু আমরা তো মরিয়ে গেলাম বাঁচতে তো পারলাম না আচ্ছা আচ্ছা বলেন আপনারা কেমনে মারা গেলেন পিস্তলের গুলিতে পিস্তলের গুলিতে পিস্তল গুলো তো আপনাদের গায়ে লাগে নাই পিস্তলের গুলি কারো গায়ে লাগে না সে মারা যায় পিস্তল গুলো তো আপনাদের গায়ে লাগে নাই পিস্তল গুলি লাগছে কাছে জানলা ছায়া দেখেন ওই যে ফুটা ফুটা দেন তোমার কথা বিশ্বাস তোমার কথা বিশ্বাস করি না তোমার কথা বিশ্বাস করি না তুমি মিথ্যা কথা মিথ্যুক মিথ্যুক
কত মরে গেছি মরে যাওয়ার আগে তোমার বাড়ির ঠিকানা বাইর করতে পারি নাই এখন মরা মানুষ রে যাতা করার জন্য মিশা কথা কইতেছো বন্ধু তুমি তো ঠিক কথা বলছো আরে সব করে আমি মিথ্যা আমি মিশা কথা বলতেছি আমি আরে উড়েন না উড়ে আরে মানুষ আমার কথাটা শোনো মন দিয়ে শোনো আজ রাতে এখান থেকে আমরা দুজন যদি বাইরে আমাদের দুজনের খুন হইতে হইব অপি কোনো রকমের রাতটা আমরা এখানে কাটাই দেবো ফজর নামাজের আগে আন্ধার থাকতে থাকতে আমরা এখান থেকে বাইরে হয়ে যাবো আশ্চর্য কি বলতেছো এগুলো তুমি অপি তুমি আমাকে বিশ্বাস করো অপি আমি তোমার ভালো চাই আমি তোমার নিয়ে বাঁচতে চাই অপি আমি তোমার নিয়ে বাঁচতে চাই চিন্তা করে বলতে হবে মইরা আছেন না বাইসে আছেন এটা কি চিন্তা করে বলতে হবে অবশ্যই চিন্তা করে বলতে হবে চিন্তা করে কথা বলানো হচ্ছে বোকা লোক তুমি কি মনে করো চিন্তার মধ্যে কোন ধরনের ডিস্টার্ব করবেন না চিন্তা শুরু করে দাও চিন্তা শুরু করছো বন্ধু বন্ধু জনাব নুরুল হুদার কথা একখান পয়েন্ট আছে কি পয়েন্ট পয়েন্ট হলো আমরা যদি মরে গিয়ে থাকি আমি তো মরে গেছি না তাহলে আমরা এই যে বসে আছি আমাদের সামনে নুরুল হুদা জনাব বসে আছে সেও বসে আছে তো তাহলে বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারতেছি না বন্ধু আমার মাথায় একটা জিনিস খুব উকি ঝুঁকি মারতেছে আমার মনে হয় কি মনে হয় মনে হয় যে নুরুল হুদা সাহেব বাইসা নাই মরে গেছে কিন্তু কথাটা আমাদের কাছে বলতে যাচ্ছে না স্বীকার করতে যাচ্ছে না আচ্ছা নুরুল হুদা জনাব নুরুল হুদা
আপনি সত্যি করে বলেন তো, আপনি বাইশে আছেন না মরে গেছেন? সত্যি করে বলবেন কিন্তু, হ্যাঁ সত্যি করে বলবেন, হ্যাঁ প্লিজ। আমাদের কাছে লোকসভা করে তো কোনো লাভ নাই ভাই রে। আমি মরে গেলে কি আপনার খুশি হন? আর এটা তো খুশি অখুশির ব্যাপার না, সত্য সত্য, ট্রুথ ইজ সিঙ্গাল, বলেন। না 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 না, আপনি সত্য কথাটা বলেন, মানে মোবা খাইরুলের ধারণাটা ঠিক না আপনি? হ্যাঁ মরে গেছেন না? আমাদের কোনো অসুবিধা নাই, আমরা তো তিনজনই মরা মানুষ। চলো শুয়ে থাকতে থাকতে পিঁপড়া তো হয়ে গেছে, চলো একটু হাঁটা চলো। শুধু গানের দিন এ লগন গান শোনাবা, এ লগন গান শোনাবার। তোমার গানের গলাটা নাইস, একটু চেষ্টা চরিত করলে কিন্তু ভালো গায়িকা হতে পারতাম। তাই নাকি? তোমার খালি আমার গানের গলাটাই নজরে পড়লো, চেহারাটা দেখল না। আর ফিগারটা কি খারাপ নাকি আমার? চোখে ডিফেক্ট না থাকলে জাত শত্রুর ক্ষমতা নেই, তোমার চেহারা ফিগার নেই কিছু কম নেই। তাই নাকি? হঠাৎ এত প্রশংসা করতেছো আমার? প্রশংসা কি আছে, যা সত্য তাই কইলাম। আচ্ছা শোনো না, টালিগঞ্জে তোমার পরিচিত কেউ আছে? কি গঞ্জ কইলাম? আরে টালিগঞ্জ এটা হইতেছে গিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের এখানে এফডিসি যেমন আছে না সেরকম। কেন সেখানে কি তোমার কারোর দরকার? না মানে তোমার যদি পরিচিত কেউ থাকতো আমাকে ফিল্মে ঢুকাইতে পারতা। ও সেই কথা? আমার ফিল্মের নায়িকা আমার ঘরেই থাকতো, তুমি তো আমার ফিল্মের নায়িকা। তুই যে আমার মিলন মালারে বন্ধু, পিড়িতে নকশি কাঁথা গেঁথে রাখি, দমে দমে তোরে ডাকি। তুই যে আমার মিলন মালারে বন্ধু, পিড়িতে দমে দমে তোরে ডাকি। ভাই আব্দুল ভাই, ভাই আমি নুরুল গা, জরুরি কথা আছে শুনে। এই টাকা পয়সা যা ছিল সব কিন্তু শেষ হয়ে গেছে। শেষ? এখন কালকে সকালবেলার মধ্যে যদি আপনাদের ঠিকানা অনুযায়ী বাড়িতে বসে দিতে না পারি কি করুন বন্ধু? আমি তো টেনশনে বাঁচতেছি না, কি করুন যাবার বুদ্ধি দেন। বাড়ি ঘর ঠিকানা সব কিছু ভুলে গিয়া মানুষ এরকম নির্বিকার কেমনে পড়ে থাকে বন্ধু? বন্ধু আঙুলটা পেটাই না তো। আমি কি করতে শুনতেছেন না? মরা মানুষের তো কথা শুনতে হয় না ভাই, আর মরা মানুষের কথা শুনলে উত্তর দিতে হয় না, চুপ করে থাকতে হয়। তো ঠিক আছে জনাব পপাক্কারল সাহেব, শুনেন শুনেন, এ নিয়মটা কে করছে? কে? মরা মানুষের যে চুপচাপ থাকতে হয় এ নিয়মটা কে আবিষ্কার করছে বলেন? আপনি বলেন, উনি পারেন না, আপনি বলেন। প্রশ্নের উত্তর দিতে হয় না, আর মরা মানুষ সব প্রশ্নের উত্তর দেয় না, চুপ করে থাকে। আচ্ছা
যার নাম নুরুল হুদা সাহেব। আপনিও তো আমাদের মতো মরে গেছেন না? আপনারা যদি আমার কাছাকাছি বয়সের হইতেন কিংবা সমান হইতেন, দুই চার বছরের বড় ছোট হইলো কিন্তু কি করতাম জানেন? কি করতেন? আপনারা দুইজন একলগে রশি দিয়া বাইন্দা পিটাইয়া পিটাইয়া আমি এই মরা মানুষের চেতা বানাই ফেলাই। মরা মানুষ চেতা আবার আসে বন্ধু। মরিয়া গিয়েও না লোকটা মানুষ হইল না। মানুষ এরকম নির্বিকার কেমনে পড়ে থাকে কত বন্ধু? আঙুলটা টেনে দো তো। আমি কি করতে শুনতেছেন না? আঙুল টানাটি করতেছেন? শুনতেছি তো কর। শোনেন বলেন, কালকে সকালবেলার মধ্যে যদি বাড়ির ঠিকানা মনে করতে না পারে আমি কিন্তু আপনাদের দুজনকে পাগলা করে ঢুকাই দিয়া তালা মাইরা এরপর বাড়িতে চলে যাবো। আচ্ছা কথা কি কানে গেছে? হেই কথা কানে গেছে? আমার কথা কানে কথা কানে গেছে কিনা কোন মরা মানুষের তো কথা শুনতে হয় না ভাই। আর মরা মানুষের কথা শুনলে উত্তর দিতে হয় না, চুপ করে থাকতে হয়। বড় আমুদের কথা শুনেলে না মানে হেপি আমুদের একটা কথা বলে না মানে তো ঠিক আছে। জনাব পপাক্কারুল সাহেব, শুনেন শুনেন, এ নিয়মটা কে করছে? কে? মরা মানুষের যে চুপচাপ থাকতে হয় এ নিয়মটা কে আবিষ্কার করছে বলেন? আপনি বলেন, উনি পারেন না, আপনি বলেন। এই প্রশ্নের উত্তর দিতে হয় না, আর মরা মানুষ সব প্রশ্নের উত্তর দেয় না, চুপ করে থাকে। আচ্ছা যখন আপনি নুরুল হুদা সাহেব, আপনিও তো আমাদের মতো মরে গেছেন না? হ্যাঁ, বক বক না করে শুয়ে থাকেন, শুয়ে থাকেন। আপনারা যদি আমার কাছাকাছি বয়সের হইতেন কিংবা সমান হইতেন, দুই চার বছরের বড় ছোট হইলো কিন্তু কি করতাম জানেন? কি করতেন? আপনারা দুইজন একলগে রশি দিয়া বাইন্দা পিটাইয়া পিটাইয়া আমি এই মরা মানুষের চেতা বানাই ফেলাই। মরা মানুষ চেতা আবার আসে বন্ধু। আমার কিন্তু একটা জিনিস মনে হইতেছে, বাইশা থাকতে নুরুল হুদা যেরকম বুকা ছিল এখনো সেরকম বুকাই আছে। আফসোস আফসোস, মরিয়া গিয়েও না লোকটা মানুষ হইল না। উঠো না, রাত সাড়ে তিনটা বাজে। আর একটু শো, আধা ঘন্টা পর একবার বাইরে যাবো। না আমার ডর করতেছে, চলো এখনই রওনা দিব, চলো না। ডরের কিছু নাই আপি। ডরের কিছু নাই মানে কি? এই তুই কি বলতেছো, ডরের কিছু নাই মানে এটা কি? ডরের কিছু নাই মানে হইতেছে ভাই আমারে তোমার খুন করার জন্য পাঠাইছে। কি কও এগুলা? ও এই জন্যই তো কইতেছি ডরে কিছু না। আমারে খুন করলে তো তোমার ডবল প্রমোশন, এই সুযোগ তো তুমি ছাড়ব না মুজিব। তোমার জন্য আমি সব ছাড়তে পারি অফিস সব। তুমি আমার প্রথম প্রেমের দুষ্ট পাখি, তুমি তোমায় আমি মনের খাতায় বন্দি রেখেছি। তুমি ওগুলোকে অ্যাক্টিং করতেছো? আমি অ্যাক্টিং জানি না অভি, আমি তোমারে বিশ্বাস করি না।
তুমি আমার প্রথম প্রেম এটা বিশ্বাস করো তো নাকি তাও করো না তোমার কসম তুমি আমার খুন করতে আসো নাই এগুলো কি কইতেছো আসো তো কাছে আসো তাহলে আগে তুমি তোমার মায়ের কসম কাটো কও যে তুমি আমার খুন করতে আসো নাই ও আপি এই মায়ের কসম টসম দিয়ে প্রেম হওয়ার কো শোনো তুমি আমার প্রথম প্রেম তোমার আমি ছাড়তে পারব না তুমি ছাড়া আমার কেউ নাই কিছু নাই আসো তো কাছে আসো এই এই তুমি কসম কাটতেছো না কেন আরে আপি তুমি এত রাতে চিল্লে চিল্লে করতেছো কেন এই আর মন আমার কসম ক তুই আমার খুন করতে আসিস নাই ক কি হইলো কইতেছিস না কেন ক তুই আমার খুন করতে আসিস নাই হ্যাঁ সত্যি কইরা ক তোর মন আমার কসম দুনিয়া আমাদের তুমি রাগ করছো আসলে আসলে না আমি মানে বুঝছো তো আমাদের বস মানুষটা কেমন ভয়ঙ্কর না খুব ভয় লাগে ওনাকে আমার আচ্ছা শুনো বাইরের কথা বাদ দাও এখন আমাদের নতুন জীবনের কথা বলো আমাদের সামনে সুন্দর একটা ভবিষ্যৎ সুন্দর একটা জীবন আমাদের সামনে সেখানে তুমি আমি অপেক্ষা করছি নতুন জীবন আমরা এখন যেখানে আছি সেখানে কি না কি হয় কি না কি দেখি কি না কি না এই কিনা ফিনা এখানে নাই খোলো খুলো তুমি তোরা ডর গেলা খুলো খুলো খুলো
প্রকৃতি না, আমার বন্ধু, আমি চিনি বন্ধু, হে প্রকৃতি না, প্রকৃতির আমরা অনেকদিন আগে আনারস বাগানের পাশে কবর দিয়ে আসছি, কি করতে চাও বলো? হাসপাতাল যেতে হবে, অফকোর্স উই হ্যাভ টু টেক হার টু দ্য হসপিটাল। মুরার জন্য সত্যি সত্যি চিন্তা বাড়তেছে, আজ কয়টা দিন হয়ে গেল ওর কোনো খবর নাই। নুরু শেয়ানা ছেলে, বুঝবান, শিক্ষিত, ওর জন্য চিন্তার কোনো কারণ নাই। চিন্তার কোনো কারণ নাই কয়ে তো তুমি সান্ত্বনা পাও? আমার তো চিন্তা বাড়তেছে, জমি রেজিস্ট্রি করে মানুষের দিনে দিনে ফিরত আহি, আর এসে সাত দিন হয়ে গেলো গা। জমি রেজিস্ট্রি করে হয়তো ব্যবসার কোনো কামে আটকায় গেছে, তাই আসতে পারতেছে না। কিয়ের ব্যবসা আমি তো জানি না, আমার তো কয় না, জিগাইলে কয় ইন টাইম বলবো, পট সিক্রেট। আবার ওই পট সিক্রেট? আরে বাবা, পট সিক্রেট তো পট সিক্রেটই, তুমি তো আমার ইংরেজি জানো না, ইংরেজিতে খুব গোপন বিষয়ে পট সিক্রেট বলে। বাংলাটাই ঠিক মতন কইতে পারো না, তার মধ্যে ভুল বলে ইংরেজি ফুটাও, শরম করে না তোমার? তুমি সবসময় আমার অপমান করো, আমি কি তোমার ঘরের বউ নাকি দাসী বান্দি? দাসী বান্দি ওই ব্যাকে, তুমি এলা রাজধানী, কিন্তু ওই বুদ্ধি না হবে রাজধানীর ও বেবু করে কান্দা লাগে, তোমারও কান্দা লাগবে, ওই কথাটা মনে রাখো। আল্লাহ মাহমুদ, কি পাপ যে আমি করছিলাম, তোমার মতো স্বামী আমার কপালে দিচ্ছে। পাপ করবা কে, তোমার জীবন দেখে পুণ্যে ভরা, আর ওই পুণ্যের চোটে ইংরেজি বিশারদ বুদ্ধিমান জাতি কেটে দেওয়ার পাইছো যে বছরে বারো মাসের মধ্যে নয় মাস হাওয়া থাকে। তোমার মতো ঘাটতে বেবুজা মানুষ আল্লাহ এমন একটা মাথালা ভাই দিছে, তার জন্য রোজ দশ রাকাত নফল নামাজ পড়া উচিত। আর তোমার মতো একটা বউ দিছে যে এর লেগে তো ওয়াক্তে ওয়াক্তে দশ টাকার নফল নামাজ পড়া উচিত। পড়তেছো না কেন, দাঁড়িয়ে রয়েছে কেন? এই মসজিদ খোলা আছে, যাও এখন থেকে শুরু করো। হ্যাঁ, খালি নামাজ পড়লে তো হইব না, তোমার একটা খাটের মধ্যে পয়সা সাজায় রাখতে হইব, তোমার সব কাম করে দিতে হইব, আর রুটিন করে বুকের মধ্যে খাওয়া দেওয়া লাগবে, আমার তো অন্য কোনো কাম নাই। পাগল না ছাগল না মানুষ না, কি আজব জিনিস দিয়ে আমি সংসার করতেছি। আসসালামু আলাইকুম কাকু। ওয়া আলাইকুম সালাম। হারুন না রে, একদিন পরে কই তো নাইলি? ওই টুম সর গেছিলাম কাকু, ওয়াইনে হুজুরের দরগায় তার পায়ের কাছে পড়েছিলাম। কেমনে দিন কাটছে, কেমনে রাত কাটছে আল্লাহ মালুম। টুম সর হুজুরের দরগায় আসিলি তুই? জি কাকু, হুজুরের দরগায় থাকলে কোনো কিছু কোনোভাবে খেয়াল থাকে না, জিকিরে জিকিরে কেমনে যে দিন চলে যায়, রাত আসে আল্লাহই জানে। মনে হয় এটা যেন আল্লাহ পাকের খাস রহমতের একটা জায়গা। না সবই ঠিক আছে, সত্যই তুই হুজুরের দরগায় আছিস এতদিন? নাউজুবিল্লাহ কাকু, আপনি এটা কী কন, হুজুরের দরগা লই কেউ কি কোনোদিন মিশা কথা কইতে আরে? না এটা ঠিক আছে, কিন্তু এই যে তুই এতদিন বাড়ির বাইরে, তোর বউয়ের খোঁজ খবর কে রাখছে, কে ওর কাছে আসিল? আল্লাহ আছেন না কাকু, আল্লাহ, আমি ওরে আল্লাহর কাছে সবদ্ধ করে রাখি গেছি কাকু। আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দরগার মাহাত্ম আলাদা, সেখানে কেমন করে দিন কাটি যায়, কেমন করে রাত কাটি যায় কোনো কিছু কোনো ভাবে বুঝার উপায় না। আল্লাহর খাস রহমতের একটা জায়গা, বুঝছো? আসি অরে বোধ, আসসালামু আলাইকুম। হাজরা, ও বিবি হাজরা, কইরে তুই, কইরে তুই, হাজরা, হায় আল্লাহ, তুমি কখন আসলা? আসসালামু আলাইকুম। কি রে, ওরে আল্লাহ, শাড়ি কাপড় তুই সেলার কামিজ পরছো? তা সেলার কামিজ পরে কই গেছিলি? না, আমি কোনো জায়গায় যাইনি। কোনো জায়গায় যাস না? আমি খোদার কসম বলতেছি, আমি কোনো জায়গায় যাইনি। কথায় কথায় কসম কাটতে নাই বিবি, ঘরে তালা আর তুই কসম কাটি কইতেছস কোনো জায়গায় যাস তাই, এটা কোনো কথা হইলো? তালা তো দিছে ঘর খালি, সেই জন্য তো খালি ঘরই কই গেছিলি। না, কোনো খালি না, আমি কোনো জায়গায় যাইনি, আমি খোদার কসম বলতেছি। আমি একটা মিথ্যুক বিয়ে করলাম, হায় খোদা, ঘরের বউ আমার লগে উঠতে বসতে মিশা কথা কয়, খোদা তোমার কসম কাটি মিশা কথা কয়, তুমি আর বিচার করো, বিচার করো খোদা, বিচার করো। আমি মাত্র টুমসর তোলাইছি, এখন তোর লগে খারাপ ব্যবহার করতে চাই না। কিছু থাকলে খাইতে দে, খিদে লাগছে। আর ওয়ালাইকুম আসসালাম ভাই, ওই কাটাখালি যাবেন নি? কাটাখালি মানে ওই বনিগঞ্জ কাটাখালি? বনিগঞ্জ না তো ভাই, ভবানীগঞ্জ, ভবানীগঞ্জের কাটাখালি যাবেন নি আপনি? ও হইছে হইছে, আপনার ওই ভবানীগঞ্জ রে, সবাই ভবানীগঞ্জ এ কয়। আচ্ছা ঠিক আছে, হইছে, আপনি কি যাইবেন নি? যাইতে পারি, তো একটা শর্ত আছে। কি? বানিয়া কোনো দরাদরি করতে পারবেন না, বাড়া একদম 50 টাকা। আমি ভাই এক কথার মানুষ, দুই কথা পছন্দ করি না। কাটাখালি 50 টাকা বাড়াই অন্তন ভাই, বেশি জানা। ভদ্রলোকের এক কথা এক জবান, বাড়া একদম 50 টাকা। যদি যাইতে হয় বাড়াটা আগে দিবেন, তারপরে নৌকায় উঠবেন। এসব কি কন রে ভাই, বাড়ার টাকা আগে দেওয়ার নিয়ম তো আগে কখনো শুনি নাই আমি। নিয়ম কোথাও কোনোদিন থাকে না, নিয়ম চালু করতে হয়, এই নিয়ম আমি চালু করছি। আমার নৌকায় যাইতে হলে আমার টাকাটা আগে দেওয়ান লাগবো, নগদ দেওয়ান লাগবো, তারপর আমি যাবো না, ভাই যাবো না। হ্যাঁ বুঝছি বুঝছি, চলো চলো। আরে ভাই দিমু, বাংদি নাই, বাংদি নাই, দিমু তো 2 টাকা। জোর করে কইবেন নাকি? ওই যে নজমুল্লা আছে না, ওইটা যেমন হারে গোস্ত একটা জাত শয়তান,
তুইও দিনে দিনে আস্তে আস্তে জাত শয়তান হইতেছস। কিন্তু তোর বোঝা উচিত যে তুই আর নজবুল এক জিনিস না, ফারাক আছে। আছে তো, নজমুল দাদাও আপনার মতো মুসলমান, এটা বুঝস? বুঝি তো, নজমুল দাদা আপনার মতো মুসলমানই ফলায় না। আসসালামু আলাইকুম নজরুল ভাই। নজরুল ভাই, খবর ভালো? না। কিসে? সারা জনম কইলি নমস্কার দাদা, আর আজকে কষ্টে সালাম আলাইকুম নজমুল ভাই, ভালো থাকি কেমনে? না, ওই কাকার নমস্কার দিছি বলে কাকা রাগ করছে, বলে যে মুসলমানদের বলে নমস্কার দেওয়ার নিয়ম নেই। তাই নাকি মিয়া ভাই? নিয়ম কি আপনি বানাইছেন নাকি? কবে বানালেন? আল্লাহ রাস্তায় তুমি আমার সাথে কথা কইবা না, তুমি তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় থাকি। একটা কাম করেন মিয়া ভাই, আপনি দয়া করে আপনার রাস্তার ঠিকানাটা আমারে দেন, আমি আর ওই রাস্তায় যাবো না। জানগা নাকি মিয়া ভাই? ভালো কথা নজমুল, ওই দিন যে কইছিল তুমি জাহান্নামের চোর রাস্তায় যাইতেছো, তো ওই জায়গার আবহাওয়াটা কেমন দেখলা? না সুবিধার না মিয়া ভাই, খুব একটা ভালো না। কি কও, জাহান্নামের আবহাওয়া তো তোমার শরীরের খুবই উপযোগী হওয়ার কথা। আমিও তাই ভাবছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে অন্যরকম, একেবারে আমার শরীরের উপযোগী না। এরকম তো অনের কথা না, আমার মনে হয় তুমি জায়গা মতন যাইতে পারো নাই। জাহান্নামের চৌরাস্তায় গেলে তো তোমার ফিরত আসার কথা না, আমার হিসাবে তো তাই কয়। মেয়ে ভাই, সারা জন্মে তো আপনার একটা হিসাব ছাড়া কোনো হিসাব মিলে না। কোন হিসাবটা বুঝছেন না? ওই যে শেফালির মায়ের মরুক আর আপনি আমাগো অহংকার তত্ত্বা সুন্দরী ভাবিরে বিয়া করেন, আপনার হিসাবটা কিরম মিললো? শেফালির মায়ও মরলো, ভাবিরে বিয়া করলেন, একেবারে শেফালির বাপ খাপে খাপ। কি হয়েছে জানেন না মিয়া ভাই? আমি তো জাহান্নামের চৌরাস্তায় যাওয়ার সাথে সাথে ওইখানকার বাসিন্দারা দৌড়ে আইছি, আইসা আমার কয় যে আপনার জন্য জানি খুব দুয়ার দুলে মিলাদ করছে, আর দোয়া করছে যে আপনার হিসাবটা জানি মিলে, আর করলো যে আপনি কীরকম আছেন, আমগো জাত ভাই গোলকার কীরকম আছে আপনার সম্বন্ধে খবর দিতে পারছি। বুঝলেন? জিনিস একটা আজ তা দিলেন না দাদা, একদম সরেস দিছি না ভালো মতন। হয় এক কাপ চা দি দাদা, আজকে শুধু আপনার চা না দাদা, একটা বন্ডুটি দিয়ে চা দিই দাদা। না না, খালি চা দি। খালি চা খাবে? নুডুল হুদার কোনো খবর পাইছেন নাকি দাদা? নুরারে নিয়ে তো চিন্তা বাড়তেছি, কি যে করি ওরে নিয়ে। আমি কষ্ট শুনলাম, আপনি কইলেন হায় রে নুরুল হুদা রে, কন্যাই কন্যাই ভাই, মনের কষ্টে কথা কইছি আর কি, মনের কষ্টে মানুষ একলা একলা কথা কয় না। আজীব মানুষ তুমি, আপনি আমি আপনার মনে কখন কষ্ট দিলাম? আরে ভাই, আমি কইছি আপনি আমার মনে কষ্ট দিছেন। দেখেন ভাই, মজ্জার আড়াতন কাড়াখালি ভাড়া 50 টাকা, একথা কইতে হয় না, তারপরেও আমি ভাড়া কাটছাট করে তারপরে যাত্রী উঠাই। অনেকে করে কি জানেন, কাড়াখালি গার্ডের নামই সোজা বনিগঞ্জ বাজার দিকে আড়ি চলে যায়, আমার ভাড়াটা দেয় না, এই জন্য আমি নিয়ম করছি আগে ভাড়াটা নিমু তারপরে যাত্রী উঠামু। আমি তো ভাই আপনারা কই বলতে উঠেছি, কই বলতে উঠেছি না, কন 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 কইছি না। আরে ভাই, আপনি তো দেখি আবার সেই পুরান পেশাল শুরু করে দিলেন। হ্যাঁ, নো গার্ডন আগে দুনিয়ার কথা কই, আমার কাছ থেকে আগে ভাগে টাকাটা নিয়ে নিলেন, এখন আবার বেহুদা বকর বকর শুরু করে দিলেন আপনি। বেহুদা? আপনি আমারে বেহুদা কইলেন? বেহুদাই তো, আপনি আমি আস্ত একটা বেহুদা। আর একবার যদি তুমি আমার নাম নিয়ে আলতু ফালতু কোনো কথা কইছো, আমার নাম বিগাড়ি কথা কইছো, তাহলে তোমার এই মাঝ নদীতে ফালাইয়া সুবাইয়া সোজা মজ্জার আর চলে যাবো গেলাম। হোয়াট আর ইউ স্পিকিং, হোয়াট আর ইউ স্পিকিং? এই এই এই, গাইল দিতেছ মনে হইছে? এ কোন ভাষা কথা কইলা? গাইল দিছো আমারে, গাইল দিছো? হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, ড্যাগার? তোমার কাছে ড্যাগার আছে? বাইর কর তোর ড্যাগারটা, বাইর কর তোর ড্যাগার। আমার নাম কাজী নুরুল হুদা, মধ্যে বাড়ি নুর কাজী বাড়ির হোটেল, আমি তুই আমার আবার বেহুদা কিনলে করি। Bye!
বুঝছিস নি রেশাফ আলী, আমার বোন হুতের নিয়া বড় সড় একটা সমস্যাও আছে। পড় নানির লগে দেখা দেয় না, অজু ছাড়া এক সেকেন্ডও থাকে না, কারো অজু না থাকলে তার লগে মিশেও না। নমাজি মানুষ ছাড়া কারোর লগে কথাও কয় না। মোট কথা, শরীয়তের বাইরে এক তিলো সে যাবে না। কোন কি মামি, তাইলে তো সাংঘাতিক পরিষ্কার। হ্যাঁ সেইটাই তো কই, টুমসরের দরকার বড় হুজুর আছে না, বড় হুজুরের কাছে মানুষ হয়েছে তো। বুঝছিস নি রেশাফ আলী, আজকালকার এই জমানায় এরকম পরিষ্কার মানুষ সহজে পাওয়া যায় না। আপনার কথা শুনে তাই মনে হইতেছে, খুবই পরিষ্কার। যেমন পরিষ্কার তেমন শিক্ষিত। কি করো? পিড়া বানাই, কাল কুতুবুদ্দিন আইতেছে তো। আরে কাল কুতুবুদ্দিন আইলে পরে আজকে যে পিঠা বানাইতে আসো, পিঠা বাসি হয়ে যাবো না? বাসি হইব কেন, চাইলে গুড়ি সব রেডি করে রাখতেছি, আইলে গরম গরম বাইজা দিব। মাশাআল্লাহ কুতুবুদ্দিন পিঠা যে কি পছন্দ করে না। ঠিক আছে, তুমি পিঠা বানাইতেছো বানাও, আমার খুব খিদা লাগছে, মারে আমার খাওন দে। জি মামা। মামি কি এখনই খাবেন? তোরা শুরু কর, আমি আইতেছি। এত পথ কি জন্য? একদিন একটু ভালো মন্দ খাইতে ইচ্ছে হইল, তাই রান্না। গত কয়েকদিন ধরে দেখতেছি তোমার রান্ধনের হাত বড় হয়ে যাইতেছে। নাও তো শুরু করো। না ঘটনাটা কি আগে কর, যেখানে ডাইল বাচ্চারা এক দুই পথ কোনোদিন হইতো কোনোদিন হইতো না, সেখানে এত পদের বাহার আমি তো কিছুই বুঝতেছি না। দুইজন মাত্র মানুষ, একটু ভালো মন্দ খাইতে চাইলে খামু না। এতক্ষণে বুঝছি, তার মানে বিষয় হইল মানুষ দুইজন, সেই জন্য পদের বাহার বাড়ছে 10 গুণ। আর এখন যদি মানুষ একজন হয় তাহলে পদের বাহার বাড়বে 100 গুণ, তাই না? তুমি এমনি কথা কও কেন? এখন থেকে তুমি একলা খাইবা, তাহলে 100 গুণ ভালো খাওন খাইতে পারবা, ঠিক না? এমনি কথা কও কেন, রাত করে তোমারে কি ভূতে আসর করছে নি? মনে হয় ভূতেই আসর করছে। ভূতে আসর না করলে এই হঠাৎ করে এত পদ এসে হাজির হলো কইতে গা? রাইত করে কথা না বাড়া খাও তো, এত কথা আমার একদম ভালো লাগতেছে না। তা ঠিক, এত পদের খাওন সামনে নিয়ে কথা ভালো লাগানোর কথা না। তুমি খাও, এই খাওন আমার গলা দিয়ে নামবো না। তোবা 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 আস্তাক ফিরুল্লাহ, কি কও? কইতাছি যে এই খাওন আমার গলা দিয়ে নামবো না। শেফ আলীর মামা শেফ আলীরে কয়েকদিনের জন্য নিয়ে গেল, আর তোমার রান্ধন খাওনের বিরাট উৎসব শুরু হয়ে গেল, লজ্জা সরম তো নাই তোমার? ও মা গো, এইসব তুমি কি কও? তোবা তোবা, আমার মনে কিনার দিয়ে এইসব কিছু নাই, আস্তাগফিরুল্লাহ। চুপ করে রান, খাও, খাই আমার উদ্ধার করো। এই কই যাও? তুমি খাও, আমি একটু জাহান্নামের তো ঘুরে আসি। কইতে ঘুরে আসো? জাহান্নামের চৌরাস্তা। নজমুল ওই দিন আমারে বলছিল আমি যেন তোমারে বিবাহ করতে পারি, সেই জন্য জাহান্নামবাসীরা আমার জন্য দোয়া করতেছে। আমি তো ওর কথা বিশ্বাস করিনি, উল্টা ওরে গালমন্দ করছে, এখন দেখতেছি ওই সত্যি কথা বলছে। তুমি খাও, আমি যাই জাহান্নামবাসীরা যাই বইলে আসি, তারা যেই আরামে আছে আমিও তোমার নিয়ে একই আরামে আছি, কোনো পার্থক্য নাই। বসো খাও। কি হয়েছে? খাওন দাওনের কি অবস্থা? রান্ধনের কিছু নাই তো। কিছু নাই কথা বললে তো চলবো না, রাত করে তো উপাস থাকা যাবে না।
তাহলে আমি এখন কি করব? কিছু একটা কর। গোলকার কাকার বাড়িতে যা, শেফালির লগে তো তোর ভালো খাতির আছে। শেফালি পিয়ারাপুর গেছে তার মামুর বাড়িতে। ও তো অসুবিধা কি, শেফালির নতুন মায় তো আছে, গোলকার কাকার নয়া বিবি। সে আমার আজে বাজে কথা বলে। আমি এক মাস টুমসুর হুজুরের দরগায় আসিলাম। এই এক মাসে কেউ যদি তোর মনে কোনো কষ্ট দিয়ে থাকে তাইলে সে অভিশাপে অভিশাপে ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাইব। যাই হোক, আমার খিদে লাগছে, তাইলে আর গোলকার কাকার বাড়িতে যাওয়ার দরকার নাই। তুই এক কাম কর, তুই নুলুদোকে বাড়িতে যা, নুলুদোরে যাই কবি যে আমি ফেরত আসছি, শুনলেও খুশি হইব। যা, নুরুল হুদা বাড়িতে নাই আজ 10-12 দিন। নুলুদা বাড়িতে নাই তো কি হয়েছে? নুলুদার ভাবি তো আছে, নজমুল ভাই তো আছে, তারা তো তরে আমারে বেশুমার পছন্দ করে। যা যা যা, দেরি করিস না, যা, রায় তো হয়েছে, খিদাও লাগছে, যা। এতদিন তুমি ছিলা না, আমি খুঁজা খাইছি, এখন তুমি আসছো, এখন যদি আমি যাই তাহলে কি মনে করবে? কিছু মনে করবো না, সবাই জানে হারুন মিয়া টুমসুর হুজুরের দরগায় আসিল। টুমসুর হুজুরের দরগায় আসিল মানে আল্লাহর খাস রহমতের মধ্যে আসিল। এই সময় তার বিবিরে এক বেলা খাওয়ানো মানে 10 বেলার বরকত লাভ করা। ওরা সেই কামনাই করছে, তোরে এক বেলা খাওয়াই 10 বেলার বরকত লাভ করছে। যা হাজারা, আমি টুমসুর হুজুরের দরগার তো আজ মাত্র আসছি, আজ রাতে যদি আমি উপাস থাকি তাইলে টুমসুর হুজুর তোর উপর নাখোশ হতে পারে। যা 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 যা। আমি বহু রাত না খায়া থাকছি, এক রাত না খায়া থাকলে কিচ্ছু হয় না। হাজারা, আমি তোর স্বামী, আমি তোরে কইতেছি, আজ মাত্র আমি টুমসুর হুজুরের দরগার তো নাইছি, আর আজ তুই আমার উপাস রাখতে চাস? এত বড় সাবাস তোর, এত বড় সাবাস! কিরে গেলি না, যা। যাইতাছি, তুমি যাইতো না। যা। আমার দরকার নেই। আর দরকার আছে? এত রাতের মানুষের বাড়িতে কি তোমার জন্য খাওয়ান নিয়ে বসে আছে? আর খাওয়ান না নিয়ে গেলে তোমার জামাই তো তোমার পাগলের মতো পিটাই পড়ে। কে কে এখানে? কিছু হয় নাই তো বলছি, আই এম ওয়েল এন্ড গুড। ইংরেজি কবি না, একদম ইংরেজি কবি না, তোর 42 মতে আমি দেখছি, 48 মতে দেখাবি না। আমি ডাক্তারের কাছে যাইতেছি, না আসা পর্যন্ত এখানে শুবি, কোথাও যাবি না। ঘরের মধ্যে ঢুকবা না, পোলাটারের অর্ধেক মারছো তুমি, আর বাকি অর্ধেকটা মারতে যাইও না। যেইটুক মরছে ভালো করার সময় এখন সেইটা, আমার কথাটা অক্ষরে অক্ষরে পালন করো, নাইলে কিন্তু বাপের বাড়িতে পাঠাই দিমো। তোমরা কেউ আমার রাগ দেখো নাই, কেউ না। আন্দাজ করুন যায় নাকি দেখতো, মাত্র সকালে এলো, এখন 8টাই বাজে নেই, দূর যা।
বেল কত পুরুষে দেখোস না মামি গো কারো জন্য অপেক্ষা করলে সময় কাটতে চায় না বইনের ছেলের জন্য অপেক্ষা করতেছেন তো এই জন্য মনে হইতেছে হয়েছে আয় পিঠা বানো মায় চল চল কুতুবুদ্দিনটা যে কখন আইব বুঝছস তো শেফালি কুতুবুদ্দিন ছেলেটা বড় পরিষ্কার এই জমানায় এমন পরিষ্কার ছেলে দেখা যায় না কালকে ওই কথাটা কয়েকবার কইছেন মামি কুতুবুদ্দিন হয়েছে শুন এমন একটা ছেলে ওর কথা যত কওয়া যায় তত মনে শান্তি লাগে সচরাচর এমন নামাজি পরিষ্কার ছেলে একটাও দেখা যায় না টুমসরে বুঝছস টুমসরে যে ওর কি সম্মান চিন্তাও করা যায় না কত মানছে আমার বোন ভূতেরে মাইয়া জামাই করতে চায় কিন্তু কুতুবুদ্দিন কোনো দিকে ফি দেওয়া চায় না ওর একটাই কথা কি কথা জানোস কেমনে জানো মম্মি কন শুন ও কয় কি খালাজি তুমি আমার যেখানে বিয়া দিতে চাও চোখ বন্ধ কইরা আমি সেখানে রাজি আছি তাহলে মামি বিয়া দিয়া দেন দিব তো দেখি আইজি তোর মামার লগে এই বিষয়টা নিয়ে আলাপ করো অশাফালি মা যা তো কয়টা কাটল পাতা নিয়ে কাটল পাতার মধ্যে পেঁচাইয়া খোলার মধ্যে দিলে খুব ভালো মতো সিদ্ধ আনতেছি কতক্ষণ হইলো ছেলেটার এখনো দেখা নাই এটা কোনো কথা হইলো আয়সা পড়বো মামি এটা চিন্তা করেন না তো বুঝছস শেফালি আমার বোন হুত্রে টুমসর দরগার বড় হুজুর একদম আপন ছেলের মতো জানে বড় হুজুরের একেবারে খাস চামচ হইলো এই কুতুবুদ্দিন এমন ছেলে হাজারও একটা হয় না বুঝছস এতবার কওনের পরে যদি না বুঝে থাকি তাইলে মামি আমি একটা ফিউজ লাইট তুই অনেক ভালো মেয়ে রে শেফালি তোরে আমার খুব পছন্দ আসতেছি মামি আপনি যাবেন পেয়ারপুর ব্রিজে ঘুরে না ভাই জান আমি যাব আপনারা সবাই এরকম করলে আমি কাটটা রেখে কাটটাই যাবো ওয়ালাইকুম আসসালাম এই রিক্সাটা কি আপনার যে আমি পিয়ারপুর যেতে চাইছিলাম যাবে ওঠেন আব ইজ্জার মেজাজ করা কিছু হয়ে রিক্সায় বসে চিল্লাই চিল্লাই রাজাজ গান করবেন না গান গাছর আমি রিক্সা চালাইতে পারি না আমার সমস্যা হয় আরে কি সব বিধর্মী ধরনের কথা বলে এমন বিধর্মী কথা বলবেন না গান বাজনা নাজায়েজ দেখেন মিয়া ভাই আবল তাবল কথা করেন না তো ভাই রে গান বাজনা হারাম হারাম কোন কিতাবে লেখাই আছে গো হারাম বাজনা গান এতক্ষণ যে পাপ করছেন তা থেকে হয়তো আপনি ক্ষমা পাইতে পারেন কিন্তু এখন কিতাব নিয়ে হারাম হালাল নিয়ে যে গান বাজছেন এই পাপ থেকে আপনি কখনোই মাপ পাবেন না কাল হাসরের ময়দানে রোজ কিয়ামতের দিন এই পাপের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে কেউ তখন আপনার পাশে এসে দাঁড়াবে না কথাটা মনে রাখবেন জি মনে রাখবো
আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, হাইকোর্টের ওই শেষ বিচারে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। আমি কি দেখলাম এভাবে পড়ানো জিত তাকানো তো হারাম। এ বাবু এ বাবু তো মাফ করে দাও, বাবু বাবু তো মাফ করে দিও। ভাই উনারে মাফ করে দেন, পাপ করছে সাথে সাথে সে শাস্তি পাইছে। ইয়া বাপু ও ভাই রে আমার রিক্সাটা বোধহয় গেল রে, এই দুনিয়ায় গরিবের দিকে কেউ তাকায় থাকিল রে। গরিবের গায়ে সকলে লাগতে পারে, আল্লাহ রে এই দুনিয়ায় গরিবের কেউ নাই রে। আসমানের দিকে চেয়ে রিক্সা চালাইবে আর তোমার কিছু হইব না। ভাই ভাই আপনার কোনো ক্ষতি হয় না তো? না হ্যাঁ ভাই না না, আপনি যান আপনার আপন কাছে যান। এ কি আপনার পাউতে দিয়ে রক্ত বেরিতেছে? হাই 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 রক্ত থেকে হাই হাই বলতে হয় না বলেন? আপনারা ধরলে অসুবিধাটা কি? অসুবিধা আপনার না ভাই, অসুবিধা আমার, আপনি যান আপন কাজে যান, যান আমি আমার মতো করে যাবো, যান আমি আমার কামে যামু কি যামু না সেটা নিয়ে আপনার ভাবতে বলুন, কিন্তু আপনার যে অবস্থা আপনি তো একা যাইতে পারবেন না। চলেন আপনারা আমার সাইকেলে করে পৌঁছে দিয়েছি, চলেন কোনো সমস্যা নাই ভাই, আপনি যান মেহরবানি করে আপনি চলে যান, আমি আমার মতো করে চলে যাব, চিন্তা করবেন না, যান যান। আপনি তো ভাই আজব মানুষ, অ্যাক্সিডেন্ট করছেন পাও দিয়া দর দর করে রক্ত বেরিতেছে, কইলাম যে সাইকেলটা পৌঁছে দিয়েছি না ভাই, আপনি যান তো যান। শোনেন আপনারা আমি না পৌঁছে দিয়ে আমি যাবো না, না না আমাকে স্পর্শ করবেন না, তাতে গুনাহ হবে, গুনাহ গুনাহ, যান যান। গুনাহ হইব না? আয় রে মোল্লা তোমার দুললে আমার গুণ হইব কেন কেন? হ্যাঁ তুমি কোন জায়গায় এমন ফিসা হইছো বেটা? ভাই ভুল বুঝলে, আপনার তো গুণা হবে না, গুণা হবে আমার। গুণ হইব না? কি গুণ হইব ভাই? আমার এখন রক্তপাত হইতেছে, সঙ্গত কারণে এখন আমার উজু নাই, এই অবস্থা আমি কারোর সাথে চলতে পারি না, তাতে গুণা হয়। আপনার উজু নাই দেখা আপনি কারো স্পর্শ করতে পারবেন না, তা আপনার কেউ স্পর্শ করলে তো অসুবিধা নাই নাকি? না তারও নিয়ম নাই, তাতেও গুণা। তা বুঝলাম, তো এই জায়গায় আপনি উজুটা করবেন কই? হ্যাঁ আপনি যান আমি এখানে কোথাও উজু করে নিব, উজুর পর জোহরের নামাজ আদায় করে তারপর রওনা হব, আপনি যান। আচ্ছা শুনেন, আপনি উজু করেন জোহরের নামাজ পড়েন তারপরে আমি আপনারে পৌঁছে দিব, চলেন। আমার জন্য আপনি এত কষ্ট করবেন কেন ভাই? সেইটা আমার আমার মনের খুশি, আপনি চলেন। তাহলে জনাব আপনাকেও আমার সাথে উজু করতে হবে। আচ্ছা করবো, উজু যখন করবেন জোহরের নামাজটাও আদায় করতে হবে। তাও করবো, আর কিছু? নামাজ আদায়ের পর ধর্মকর্ম নিয়ে একটু আলোচনা করলাম, আর কিছু? এবার চলেন। ঠিক আছে ভাই, আপনি আগান। ডাক্তারও না করছে, এই শরীর নিয়ে ঘরের বাইরে যেতে চাস?
হরির দোকানে ঘরের বাইরে কোনো জায়গা নাই, বাড়ির সামনে রাস্তা রাস্তার মাথা দোকান, আমি যা মুয়ার আসবো চিন্তা করো পাল্লায় না বেশ গোয়ার মধ্যে কখন। হারুন বিয়ে করিয়া বড় বিপদে উঠছে না শেফালির খবর কি রে? শেফালি তো এখানে নাই, কোনে গেছে? ওর মামুগো বাড়ি পিয়ারাপুর। সাদুতকো বাড়ি পিয়ারাপুর না রে হরি? ও ভালো কথা, সাদাত তোরে দুইবার করে খুঁজে গেছে। সাদুত আমার খুঁজে আইছিল, এ না আইছিল কিলে আইছিল, কিছু কিছু কইছে তোরে, কিছু বলছিল কেন আইছিল? না তেমন কিছু। আচ্ছা সাদাদের কথা শুই না তুই, এরকম পেরেশান হলি কেন? না পেরেশান হবো কেন, পেরেশান হওয়ার কি আছে? ওই জমির ব্যাপারে কিছু বলি না, বাস যাই আমার ভালো লাগছে না, ওই সরের কথা কব। আল্লাহর নেক বান্দা দুনিয়া শাস্তি দুনিয়ায় ভোগ করে দেয়, আজকে আমি তার জলজন্তু প্রমাণ করছি। কিরকম? আমার রিক্সাওয়ালার আমি আজ দুটা গুনা করছি, সেই গুনার কারণে একটা দুর্ঘটনা ঘটলো, রিক্সাওয়ালা আহত হইল, আমিও আহত হইলাম, আমার পাও ছিল রক্ত বের হইল, শুকর আলহামদুলিল্লাহ। তাহলে তো কাইল হাসরের ময়দানে এই গুনাহের জন্য আপনাদের আর শাস্তি পাই দেবো না। জিনা যাও তো জানাব, আপনারা দুইজনে কি অন্যায়খানা করছিলেন? আমার রিক্সাওয়ালা রিক্সে উঠে নাফর মানে গান বাজা। সাদাত ভাই নাকি নামাজ পড়লেন মনে হয়?